নমস্কার, আমি জয়শ্রী। আপনারা দেখছেন ট্রাভো নিউজ, খুশির খবর, ভালো খবর, যা কিছু বাঙালি। তৃতীয় চন্দ্রযান উৎক্ষেপণের সফল অভিযানে নেপথ্যে ভারতের রকেট মাড়ুকি। কে ঋতু কারিধাল? চন্দ্রযানের অভিযান সফল হলে আমেরিকা, রাশিয়া, চীনের পর ভারতই হবে বিশ্বের চতুর্থ দেশ। যাদের পাঠানো মহাকাশ যান তাদের বুকে নামবে। এই সাফল্যে নেপথ্যে রয়েছেন ঋতু কারিধাল শ্রীবাস্তব। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের থেকে এমটেক পাশ করেছেন ঋতু। ওমেন ইকোনমিক ফোরাম জানিয়েছে, 1997 সালে ইসরোতে যোগ দেন ঋতু। তারপর থেকে ইসরোর বহু অভিযানে অংশগ্রহণ করেছেন তিনি। বেশ কয়েকটি প্রজেক্টের মাথায়ও ছিলেন তিনি। ইসরো তরুণ বিজ্ঞানী সম্মান পেয়েছিলেন ঋতু। সেই সম্মান তার হাতে তুলে দিয়েছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি FG আব্দুল কালাম। 2015 সালে ইসরো টিম অ্যাওয়ার্ড ফর MOS পেয়েছিলেন ঋতু। মঙ্গলযান অভিযানে সামিল হওয়ার জন্য ASI টিম অ্যাওয়ার্ড। ওমেন অ্যাচিভার্স ইন এয়ারো স্পেস 2017 সালে সম্মান পেয়েছিলেন তিনি। এবারও চন্দ্রযান অভিযানের মিশন ডিরেক্টর তিনি। 40 দিন পর আগামী 23 থেকে 24 আগস্টের মধ্যে পৃথিবীর বুকে নামতে পারে চন্দ্রযান।